তো ফ্রেন্ডস, এগুলো হচ্ছে আজকে ভিডিও শার্ট আউট। আপনার যদি শারদচন্দ্র নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করেন। তো ফ্রেন্ডস, দিস ইজ দ্য SMP, আমাদের এটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার। আজকে আমি সাবস্ক্রাইবার SMP ভিডিও বানাচ্ছি, কারণ অনেকদিন ধরে সবাই আমার ভিডিওতে কমেন্ট করতে, প্লিজ মেক ভিডিও অন SMP, প্লিজ মেক ভিডিও অন SMP SMP। ও কি ফ্রেন্ডস, নে এখন বানাই নিছি SMP। তো আজকে আমি আপনাদের এটা ট্যুর দিতে চলছি। আর হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হি ইজ হিয়ার ফ্রম মাই ফার্স্ট ডে, আমার ফার্স্ট ডে, আমার প্রথম মানে ফার্স্ট ডে থেকে আমার সাথে আছে SMP তে। তো থ্যাংক ইউ আমার সাথে ফার্স্ট ডে থেকে। তো ফ্রেন্ডস, দিস ইজ মাই হাউস, মাই বিউটিফুল হাউস, যেটা অনেকের নকশা খারাপ করে দিছে, গ্লাস টাস ভাঙে, দ্যাটস নট আ প্রবলেম, এটা আমার OP হাউস। আর ফ্রেন্ডস, এদিকে হচ্ছে আমাদের সুপার অ্যাপিক স্টেজ, যেটা আমরা সবাই মিলে বানাইছি, আর আমাকে আমি না ডিজাইনটা করো দিস স্টেজ, দ্যাট ইজ নাই, আমি একটু আরো বেশি জানি স্টেজে এখানে কি হলে ওকে ওয়েলকাম করি বা আরো অনেক কিছু। আর ফ্রেন্ডস, এখানে রুল বুক যেখানে আমি লিখে রাখ, এটা আমাদের রুল বুক SMP। চলুন যাও মিটে ফ্রেন্ডস, এটা আমাদের ফুল সাবস্ক্রাইবার। আমরা অনেক কষ্ট করে অনেক দিন ধরে বানাচ্ছি, আর আমি আপনারা বুঝলাম জানছে না, আমি একটা কাজ করছিলাম, যেটা হচ্ছে আমরা বিকান বানাচ্ছিলাম, কিন্তু বিকানের ডায়মন্ড কে ভাঙছে, ওয়াও হোয়াট, কি সুন্দর বিকেন ফ্রেন্ডস। তারপরে এটা হচ্ছে অনেকের মানে অনেকের হাউস, বিকানটা কে ভাঙছে, আমি অনেক কষ্ট করে মানে আসলে কথা বলতে হচ্ছে কি ফ্রেন্ডস, আমি বিকানটা ভাঙি নাই, মানে আমার আমি আপনার আমি একটা ট্রিকে দেখাইছিলাম কিভাবে জিনিস ডাবল করতে, আমি ওরকম করে ডাবল করছি, আগে একটা আয়রন ছোট একটা আয়রন বিকেন বানাইছি, ওখান থেকে আমি ডায়মন্ড ব্লক ডাবল করছি, বাট তাও ভাঙছে কি, আমার কাছে এক্সট্রা ডায়মন্ড ব্লক আর নাই। আর ফ্রেন্ডস, আরেকটা OP থিংস জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, তো আমি জলদি করে ওদিকে যাই। আর অনেকে আমার মোবাইল এখন হয়তো কমেন্ট দিবে ল্যাগ OP, ইয়েস ল্যাগ হচ্ছে অনেক আসলে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে এক সুপার অ্যাপিক 1000 একজনের ক্যাসেল, যেটা বানাইছে হচ্ছে কোথায় গেলো, হি মেড দিস ক্যাসেল ব্রো, থ্যাংক ইউ ফ্রেন্ডস, এই ক্যাসেলটা এত OP বলার বাইরে। ফ্রেন্ডস, আপনি জলদি করে OP ক্যাসেল হচ্ছে কমেন্টটা, OP ক্যাসেল আমি শুনতে চাই, ওকে দেখতে যাবো, ওকে, যারা যারা ফার্স্ট OP ক্যাসেল দিবে তাদের জন্য তো শাউট আউট সবার আগে থাকবে, ওকে। তো ফ্রেন্ডস, এটা আজু ভাইয়ের হিরো ব্র্যান্ড SMP ক্যাসেলের মতো বানাইছে, কপি করছে, যেটাই হোক কপি করতে, কপিও একটা ট্যালেন্ট, কপি করাও একটা ট্যালেন্ট, এত সুন্দরভাবে কপি করছে, এটাও একটা ট্যালেন্ট। দেন উপরে এরকম ইয়া, উপরে ফাইটিং এরিয়া আছে, ওর থেকে মারবে। আর বাহ, বিকানের এরিয়াটা বেঁকা যাচ্ছে নাকি, নাকি আমার স্কিন বেঁকা, যেটাই হোক। তো ফ্রেন্ডস, আরেকটা জিনিস দেখাই আমাদের সাবস্ক্রাইবার SMP তে, যেটা আমি নিজে একা বানাইছি, কষ্ট করে অনেক হার্ড ওয়ার্ক লাগছে, চুল লাগছে, আর তখন কিন্তু ফ্রেন্ডস ছিল না, আমি এটা নিজে বানাইছি। সে আমাদের SM সাবস্ক্রাইবার SMP টাওয়ার, যেটা আমি নিজে অনেক কষ্ট করে একা একা করে বানাইছি, আর এটা কাজ করতে গেলে আমি নিজের ঘর হাউসটাকে ডেকোরেট করতে পাই নাই, ওকে। আর একটা জিনিস, যে তো ফ্রেন্ডস আমাদের আরেকজন জয়েন করছে, আরে ফাইট করতেছে কেন, ওয়াই, আমি ঠিক করে দিচ্ছি, দ্যাটস নট আ প্রবলেম, ওয়াও অনেক বড় প্রবলেম হয়ে গেল, কেউ ওয়াটার বাক, ও সরি আমাকে, আমি নিয়ে নিছি। তো এটা আয়ান, আয়ান হ্যাঁ, এ আমার, এও আমাদের ফার্স্ট থেকে আসে, বাট ও একটু লেটে আসছিল। তো আনফ্রেন্ডস, এটা হচ্ছে আমার SMP রুম, এটা কেমন লাগলো, যদি আমার টাওয়ারটা ভাল, কোনটা আপনাদের কাছে বেস্ট লাগছে, টাওয়ার না ক্যাসেল, টাওয়ার ভালো, SMP টাওয়ার ভালো লাগলে SMP টাওয়ার, ও টাওয়ার OP, বা ক্যাসেল ভালো লাগলে ক্যাসেল OP, ওকে। দেন ফ্রেন্ডস, আরেকটা জিনিস দেখাচ্ছে, যেটা হচ্ছে আমাদের সুপার XP ফার্ম, এটা সুপার DC, কারণ ফ্রেন্ডস এটা অ্যাকচুয়ালি অনেক সুপার, আর এটা আমাদের টাওয়ারের লুকটা একটু নষ্ট করতেছে, বিকজ এটা আগে বানাইছিলাম আর পরে এই টাওয়ারটা বানিয়েছিলাম, আমি ওদের সাথে সবার কাছে জিজ্ঞেস করছিলাম, সবার কাছে জিজ্ঞেস, মেক মি মেম্বার, কেন ও মেম্বার নাই, ও সরি আমি মেম্বার থেকে ওকে কাস্টম করে দিছি, কাস্টম ওকে না, ওকে যেটা বানাইছিলাম, আর এটা ফ্রেন্ডস এটা থেকে আমার কাছে দেখ 62 XP আছে, আর ফ্রেন্ডস এটা পরে বানাইছিলাম, সেই জন্য ওটা কেউ, আমি সবাই কাছে এটা এখন ব্রেক করে দিই, পরে আবার নতুন করে বিল্ড করবো, কেউ বাট কেউ রাজি হয়নি, কারণ এটা অনেক XP দেয়। আর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার কাছে কতগুলাই ফুল এনচাইটেড আর্মার, গড আর্মার বলতে পারেন, এগুলা সব কিছু আছে, কিন্তু মেন্ডিং আছে, কিন্তু এগুলো
ব্লাক করছে তো ব্রেক হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখতেছেন এগুলো বানাইতে আমার অনেক এক্সপি লাগছে, 100-এর উপরে এক্সপি লাগছে সিরিয়াসলি ফ্রেন্ডস। সব কিছু বানাইতে 100-এর উপরে এক্সপি, আর এটা এফকের মতো, বাট এখনো কোনো ইয়ে আসে না। আমরা একটু ওয়েট করে তারপরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখতেছেন এখানে আমাদের অনেকগুলো মব চলে আসছে। একজনকে আমি বলছি এফকে থাকতে, উপরে যায় এফকে মনে ছিল। আর এখানে আমাদের কাছে মাত্র 5 মিনিট এফকে ফুল করলে ফ্রেন্ডস আমাদের 20 এক্সপি চলে আসে সিরিয়াসলি। অপারেটর সরি ব্রো, অপারেটর করা যাবে না, কারণ আমি এটা একটা একবার ভুল করে দেখছি, অপারেটর করছি। আমার এসএমপি একজন ডিস্ট্রয় করে দিছে, যেটা রিক্স আমি আর নিতে পারবো না। আর এটা কে ব্রেক করলো? ওয়াও, আমাকে এটা আবার নতুন করে জানি না কয়জন ব্রেক করে দেয় এরকম। সেটা আমাদের হচ্ছে সেকেন্ড এসএমপি, আমাদের আগের একটা এসএমপি ছিল যেটা হচ্ছে ওইদিকে, মানে এই ওয়ার্ল্ডে এসএমপি ছিল আমাদের, এই এই ওয়ার্ল্ডে ছিল, খালি জায়গাটা অন্য জায়গা, যেটা হচ্ছে ওই দিকে একদম। ওকে, তো ওটা কয়েকজন নতুন প্লেয়ার আসছিল নতুন নতুন, তো ওখান থেকে একজন আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল অপারেটর বানানোর জন্য। তো ওকে অপারেটর বানাইছি ও ফুল এসএমপিতে, সবাইকে ক্রিয়েটিভ মোড দিয়ে দিছিল। এখন ওদের মধ্যে কয়েকজন ছিল যারা ওয়েদার স্পন করছে, টিএনটি ব্লাস্ট করে জায়গাটা ফুল শেষ করে দিছে সিরিয়াসলি ফ্রেন্ডস, কি করব। আর ফ্রেন্ডস আমাদের বিকানটা, ওকে একজন বিকানটা ঠিক করে দিছে মনে হয়। আমাদের এসএমপির মধ্যে অন্যরকম ভিডিও বানানোর মতো আর নাই, কারণ আমরা আগে থেকে অনেক রিচ হয়ে গেছি সবাই এখানে। খালি বিকানটা এসি হচ্ছে, আমি যখন একজন ওয়াইটি গেমিং বিডি আমার ভিডিওতে কমেন্ট করছিল এসএমপি ভিডিও বানাতে, তো আমি ওকে রিপ্লাই করছিলাম, আমরা ওয়ার্ক করতেছি একটা, তো তখন বিকানে বানাচ্ছিলাম সেই জন্য। ওকে আমাকে লিখছে আর ইউ মেকিং ভিডিও, আমি লিখে দিই ইয়েস। ওকে লিখে দিই আমার ফ্যান আসছে সরি। ওকে ওয়ে ওয়াই, ওকে এম ওয়াই কেন আসলো, ওয়াই ইএস ইএস। তো ফ্রেন্ডস এটাই ছিল হচ্ছে আমাদের এসএমপি। তো আর এটা কে, ওকে এ আসছে, এটা ছিল আর এসএমপি। আর ফ্রেন্ডস আমরা এন্ডার ড্রাগন খুব মারি ফেলছি, মারি ফেলছে আমাদের এসএমপিতে। আমাদের সব বলতে গেলে আমাদের কয়েকজন এর কাছে ইলেকট্রা আছে, আর যে একজন আছে আয়ান ওর কাছেও ইলেকট্রা আছে। আমরা 3 জনে ইলেকট্রা নিয়ে আসছিলাম ওখানে এনসিটি থেকে। তো ফ্রেন্ডস এটাই ছিল হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার এসএমপি, যেটা আমরা সবাই মিলে অনেক কষ্ট করে বানাইছি আর এত সুন্দর করছি। আর ফ্রেন্ডস আজকে থেকে আমাদের এসএমপি সব সময় অনলাইন থাকবে। এতদিন অনলাইন ছিল না, বিকজ আমার কোনো প্রবলেমের জন্য আমি অনলাইন করতে পারি নাই, বাট এখন থেকে এভরি টাইম অনলাইন, 24/7 অনলাইন থাকবে আমাদের এসএমপি। তো সবাই জলদি করে আসেন আর খেলেন আর এনজয় করেন। তো ফ্রেন্ডস আজকে ভিডিওটি মধ্যে, ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল সেট করুন, যাতে তোমার অনেক ভিডিও দেখতে। সো টাটা, বাই বাই।